এই মুভিটি নাইনটিন ফোরটি ফাইভ এ শুরু হয় যেখানে একটি ক্রুটির কারণে একটি বিমান জাপানের ওডো আইল্যান্ডে অবতরণ করে এবং এই কাজটি সিকিসীমা নামের একজন পাইলট করে সিকিসীমা তার পুরো টিমকে নিয়ে সেখানে যায় তারপর সে তার হেড মেকানিককে কে প্ল্যান টিক করার নির্দেশ দেয় সিকিসীমা দ্বীপে বিশ্রাম নিতে যাওয়ার সময় পানিতে অদ্ভুত মৃত মাছ দেখতে পায় তারপর রাতে সেখানে দ্বীপে সবাই জরুরি সাইরেন শুনতে পায় পুরো দল ভয় পেয়ে যায় এবং ঠিক সেখানে গর্জিলা তাদের সামনে উপস্থিত হয় সে তাদের দিকে এগিয়ে আসে তারপর সবাই ভয় পেয়ে যায় যায় তারা সেখান থেকে পালিয়ে যায় তাদের মধ্যে কেউই গর্জিলা সম্পর্কে কিছুই জানতো না তার বিশাল দেহ দেখে সবাই ভয় পেয়ে যায় তারপর সেখানে তাচি বলে যে আমাদের তেরো এম এর বন্দুকের বুলেট দিয়ে তাকে মারা যেতে পারে এবং এই কাজটি শিকিসীমা আপনার করা উচিত তারপর গর্জিলা এগিয়ে আসার সাথে সাথে শিকিসীমা তার বন্দুকের কাছে আসে কিন্তু সে খুবই ভয় পেয়ে যায় তাই সে তার মেশিনগান দিয়ে গুলি চালাতে সক্ষম হয় না সেখানে অন্যান্য সৈন্যরাও ছিল তারাও নিজেদের ছোট বন্দুক দিয়ে তার উপর গুলি চালায় এবং তারপর জিলা তাদের আক্রমণ করে গর্জিলা তাদের আক্রমণ করে চূর্ণ করে দেয় কিছুক্ষণের মধ্যেই সবাইকে সে মেরে ফেলে এটি দেখে সিকিসীমা সেখানে খুব ভয় পেয়ে যায় তারপর সেখানে একটি বিস্ফোরণ হয় যাহাতে শিকিসীমা অনেক দূর গিয়ে পড়ে গর্জিলা সেখানে প্রচুর চিৎকার করে কিছুক্ষণ পর যখন সকাল হয় সিকিসীমা জেগে উঠে সে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার পুরো দলকে মৃত দেখতে পায় তাদের সবাইকে সেখানে তাচিবানা নিয়ে আসে সে সিকিসীমার দিকে তাকিয়ে বলে যে এই সমস্ত মানুষের মৃত্যুর জন্য তুমি দায়ী তুমি গর্জিলাকে যথাসময়ে আক্রমণ আক্রমণ এই কারণে সবাই নিহত হয়েছে শিকিসীমা এটা শুনে খুবই দুঃখ পায় কিছু সময় পর বাকি পাইলটদের সাথে শিকিসীমাকে টোকিওতে ফেরত পাঠানো হয় টোকিওতে বোম্বার্টিং এর কারণে শিকিসীমার বাড়ি ধ্বংস হয়ে গেছে আর তাকে সেখানে দেখে তার প্রতিবেশী সবই খুবই দুঃখ পায় সে বলে যে তুমি বেঁচে গেছো এই কারণেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে তখন শিকিসীমা তাকে জিজ্ঞাসা করে যে আমার বাবা মা কি জীবিত তারপর সবই বলে যে এখানে সবাই মারা গেছে এটা আমাদের সবার ভাগ্যে লেখা ছিল রাতে তার বাবা মায়ের লেখা শেষ চিঠি সিকিসিমা পড়ে পরের দিন সে একটি জায়গায় রাতের খাবার খাওয়ার জন্য যায় সেখানে সে দেখতে পায় এক মহিলাকে পুলিশ তারা করছে সিকিসিমা তাকে থামায় তারপর সেই মহিলা সিকিসিমাকে একটি শিশু দিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর সিকিসিমা যখন এগিয়ে যায় সেই মহিলাটি আবারও তার কাছে আসে তারপর শিকিশিমা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে তখন মহিলাটি বলে যে আমার নাম নরি সে আকিকো আমি তাকে একটি জায়গায় পেয়েছিলাম তার বাবা মা বিস্ফোরণে নিহত হয়েছিল তারপর সিকিসিমা বলে যে ঠিক আছে এবং তারপর সে সেখান থেকে চলে যায় কিন্তু নরি তার পিছনে চলে আসে এবং সে বলে যে আপনি আমাদের এভাবে ছেড়ে যাবেন না এবং রাতে তারা তিনজনই শিকিশিমার বাড়ির স্থানের কাছে আসে যেখানে নরি তাকে বলে যে তার কেউ নেই আর আসলে আকিকোর মা মারা যাওয়ার সময় আকিকোকে তার হাতে তুলে দিয়েছিল তখন শিকিশিমা বলে যে তুমি অনেক ভালো এই চুট্ট মেয়ের ভালো যত্ন নিচ্ছ পরের দিন শিকিশিমা কাজের সন্ধানে এগিয়ে যায় তখন এই সুবি তাকে জিজ্ঞাসা করে যে সেই মহিলা এবং শিশুটি কার শিকিশিমা বলে তারা আমার পিছনে এসেছিল তারাও আমাদের মতো খুবই অসহায় তারপর সুবি বলে যে এই চুট্ট মেয়ে সবসময় কাঁদতে থাকে তার মা কি তাকে দুধ খাওয়ায় না তখন সে বলে যে সে তার মা নয় তারপর সুমি সেই মেয়েটিকে দুধ খাওয়ায় তারা দুজনই তাকে ধন্যবাদ জানায় শিকিসিমা নরি এবং আকিকো তারা তিনজনই এইভাবে এক বছর একসাথে থাকে যেখানে হঠাৎ একদিন শিকিসিমা এসে নরিকে বলল যে সরকারের কাছ থেকে সে একটি চিঠি পেয়েছে তাকে সমুদ্রে মাইস বোম খুঁজে বের করতে হবে এবং তাদের নির্মূল করতে হবে যে বোমাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও আমেরিকা পানিতে লাগিয়েছিল নরি তাকে বলল যে এই কাজটি খুবই বিপজ্জনক তখন শিকিসিমা যে হ্যাঁ তবে আমরা ভালো অর্থ পাব এবং আমরা জীবনে এগিয়ে যেতে পারবো আর এই জিনিসগুলি আকিকর জন্য খুবই গুরুত্বপূর্ণ তখন নরি বলল যে আমি তোমাকে মরতে দিতে চাই না তখন শিকিসিমা বলে যে এটা কম বিপজ্জনক আর আমার কিছুই হবে না কারণ সরকার আমাদের সেরা বোট এবং অস্ত্র দিয়েছে কিন্তু পরের দিন যখন শিকিসিমা কাজে যায় সে দেখতে পায় যে তাদের কাছে খুবই সাধারণ অস্ত্র এবং একটি নিম্নমানের বোর্ড রয়েছে শিকিসিমা সেখানে ডাক্তার কেনজির সাথে দেখা করে যিনি এই পুরো প্রকল্পটি পরিচালন করেন এবং তিনি শিকিসিমা তাকে সাহায্য করে যাহাতে সে সব কাজ বুঝতে পারে তারা জলের মধ্যে একটি মাইন বোমা খুঁজে পায় এবং এটিকে তারা দূর থেকে লক্ষ্য করে শ্যুট করে কিন্তু তার লোকদের এইম খারাপ ছিল তারপর শিকিসিমা সেই বোমা লক্ষ্য করে শ্যুট করে সে সহজেই সেই বোমাটিকে টার্গেট করে তার এই কাজে কেঞ্জি খুব খুশি হয় রাতে শিকিসিমা যখন ঘুমোচ্ছিল তখন সে একটি স্বপ্ন দেখে সে নিজেকে এমন একটি জায়গায় দেখে যেখানে গরজিলা তার পুরো দলকে তার সামনে পিছিয়ে ফেলে এই স্বপ্ন দেখে শিকিসিমা দুঃখিত হয়ে যায় এবং তারপর নড়ি সেখানে আসে এবং তাকে জল দেয় তারপর শিকিসিমা বলে যে আমি প্রায় এই ধরনের দুঃস্বপ্ন দেখতে থাকি আমি চাই যে এই জিনিসগুলি আমি শীঘ্রই ভুলে যাই এবং তারপর সে খুব দুঃখ পায় তারপর নরি তার যত্নে অন্যদিকে বিকিনি দ্বীপে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে যা আমেরিকা চালিয়েছিল সময় এইভাবে চলতে থাকে শিকিসিমা তার দল সহ অনেকগুলো বোমা ধ্বংস করে এবং আকিক এবং নরির সাথেই বসবাস করে তারা তাদের একটি ঘর তৈরি করে যেখানে শিকিসিমা তার পুরো দলকে তার বাড়িতে নিয়ে আসে তারপর তারা সেখানে খাবার খায় এবং খুবই আনন্দিত হয় তারপর তারা সেখানে নরিকে দেশো করে বলে যে খাবারটি খুবই ভালো ছিল। তখন নরি বলে যে আমি শিকিশিমার বউ নই এই কথায় তার পুরো দল হতবাক হয়ে যায়। শিকিশিমা তাদের বলল যে বুমা হামলার পরে সে আমার সাথে থাকতে শুরু করে যেখানে আকিকো আমাদের মধ্যে কারই মেয়ে নয়। তার দল তাকে বলে যে তোমাদের বিয়ে করা উচিত। কয়েক মাস পর নরি শিকিশিমাকে বলে যে সে একটি জায়গায় কাজ পেয়েছে আর সুমি আকিকর যত্ন নেবে। আমি ওর সাথে এই বিষয়ে কথা বলেছি। তখন শিকিশিমাও তার এই কথায় রাজি হয়। অন্যদিকে আমেরিকার পারোবারোবাই খাবলার কারণে গর্জিলায় হর আরো শক্তিশালী এবং বড় হয়ে উঠেছে এখন সে জাপানের দিকে এগিয়ে আসছে সন নাইনটিনার পুরো দলের সামনে একটি জাহাজ ধ্বংস হয়ে যায় তারা এতে ভয় পেয়ে যায় যে কোন প্রাণী এমন দুর্দান্ত কাজ করেছে শিকিসিমা বলে যে এটি গরজিলার কাজ কারণ সেখানেও সে মৃত মাছ দেখে সে বলে যখনই গরজিলা জল থেকে উঠে আসে তখনই জলের নিচের প্রাণী মেরে সে এইভাবে তুলে আনে আমি অটোদ্বীপেও এমনটা দেখেছি তাদের শিপের কাছে অনেক বড় বড় মাছ মৃত রয়েছে তখন শিকিসিমা বলে যে আমাদের এখান থেকে পালাতে হবে তখনই সেখানে জল থেকে গরজিলা বেরিয়ে আসে সে শিপের পিছনে আসে শিকিসিমার দল খুবই দ্রুত পালায় এবং জলে একটি বোমা নিক্ষেপ করে যা গরজিলাকে আঘাত করে তারা সেখানে একটি বিস্ফোরণ ঘটায় কিন্তু গরজিলার উপর এই জিনিসটি কোনো প্রভাব পরেনি সে মুখ তুলে সামনের দিকে এগিয়ে আসে তারপর তার দল আরো একটি বোমা নিক্ষেপ করে কিন্তু বিস্ফোরণের কারণে তারটি কেটে যায় তারপর সিকিসিমা মেশিনগারের কাছে পৌঁছায় সে গরজিলার মুখে গুলি চুড়তে থাকে তারপর সেখানে একটি বিস্ফোরণ ঘটে এই আক্রমণে গরজিলার মুখের একটি অংশ ধ্বংস হয়ে যায় কিন্তু এই অংশটি সেখানেই রিজেনারেট হয়ে যায় এবং সে আবারও সুস্থ হয়ে ওঠে তারপর গরজিলা সেখানে উঠে দাঁড়ায় কিন্তু তখনই জাপানি সেনাবাহিনী সেখানে আসে তারা অনেক অস্ত্র দিয়ে গরজিলাকে আক্রমণ করে তাই গরজিলা জলের নিচে চলে যায় সে এগিয়ে যায় পুরো জাহাজটিকে উড়িয়ে দেওয়ার জন্য সেখানে শিপের আক্রমণে গরজিলা আহত হয়েছিল গরজিলা এবার জলের নিচে যায় সেখানে গরজিলা নিচ থেকে হিট রে ছেড়ে দেয় এবং সেই পুরো শিপটিকে উড়িয়ে দেয় তারপর সে আবারও উঠে আসে এবং চিৎকার করতে থাকে শিকিসিমার পুরো দল এই জিনিসটি দেখে ভয় পেয়ে যায় সেখান থেকে গর্জিলা গরজিলা আবারও জলের ভিতর চলে যায় শিকিশিমা আহত ছিল কয়েক ঘন্টা পর সে বাসায় আসে তখন নুরির মন খুব খারাপ হয়ে যায় সে বলে যে তুমি এত বছর ধরে আমাদের যত্ন নিয়েছ কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে কিছু বলনি কেন তোমার মনটা সব সময় খারাপ থাকে তাই হয়তো তুমি আমাকে তোমার নিজের জীবনের একটি অংশ মনে করো না তখন শিকিশিমা বলল যে অডো আইল্যান্ডে আমার কারণে আমার পুরো দল মারা যায় যেখানে গর্জিলা আমার পুরো দলকে আক্রমণ করেছিল এবং আমাকে একটি মেশিন গান দিয়ে তাকে হত্যা করতে হয়েছিল কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি কিছু করতে পারিনি তারপর গর্জিলা আমার পুরো দলকে নিশ্চিন্ন করে দিয়েছিল নরি তাকে বলল যে এই সব বাক্যে লেখা আছে যা হওয়ার তা ঘটবেই তখন শিকিজিমা বলল যে অডদ্বীপে আমার অনেক আগে মারা যাওয়া উচিত ছিল সেই সব কথা মনে রেখে আমি প্রতিদিন নিজেকে দোষী মনে করি তখন নরি বলল যে তুমি বেঁচে আছো মানে তোমার জীবনের কোনো উদ্দেশ্য বাকি রয়েছে অন্যদিকে গর্জিলা আবারও সমুদ্রের মধ্যে এগিয়ে আসছে সে একটি জাহাজের কাছে আসে যেখানে জাহাজের ক্রু সদস্যরা গর্জিলাকে আক্রমণ করে অন্যদিকে শিকিসীমা এবং আকিকো বাড়িতে রয়েছে তারপর তারা সেখানে সাইলেন্স শুনতে পায় এবং রেডিওতে বলা হয় যে গর্জিলা শহরে আক্রমণ করেছে জন্য ছিল কারণ রয়েছে গর্জিলা সেখানে আসে এবং বিপর্যয় সৃষ্টি করে সে একটি ট্রেন থামিয়ে দেয় একই ট্রেনে নড়ি ছিল সে তার প্রাণ বাঁচানোর জন্য পানিতে জাপ দে অন্যদিকে কিছু রিপোর্টার একটি জায়গায় গর্জিলা সম্পর্কে রিপোর্টিং করছিল গর্জিলা তাদের কাছে আসে কিন্তু সেই রিপোর্টাররা সেখান থেকে পালায় না যাহাতে গর্জিলা তাদের টাওয়ার ভেঙে দে এবং তাদের সবাইকে হত্যা করে সিকিসীমাও সেখানে পৌঁছায় সে নরির সাথে দেখা করে তারা দুজন অন্য সবার সাথে পালিয়ে যায় তাদের আসে আসে দিয়ে তাকে আক্রমণ করতে থাকে তখনই শরীর জ্বলে এবং এবং তার থেকে রেডিয়েশন সেখানে ছেড়ে ডানা দেয় এই কারণেই সেখানে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং তা থেকে শিকিসিমাকে বাঁচানোর জন্য নরি তাকে ধাক্কা দেয় এবং সে নিজে মারা যায় কিছু সময় পর শিকিসিমা সেখান থেকে বেরিয়ে আসে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষকে সে দেখতে পায় না সে মনে করে যে নরি মারা গেছে ননির মৃত্যুর জন্য সে খুবই দুঃখিত ছিল তারপর সেই জায়গায় গর্জিলা চিৎকার করতে থাকে শিকিসিমাও প্রতিশোধ নেওয়ার জন্য চিৎকার করে পুরো শহরে ধ্বংসযজ্ঞ দেখে সবাই বিরক্ত হয়ে যায় ডাক্তার কেনজি শিকিসিমাকে বলে যে সরকার গর্জিলাকে থামানোর জন্য অন্যান্য সামরিক অফিসারদের সাথে আমাদের সবাইকে বেছে নিয়েছে এবং আমাদের একটি পরিকল্পনাও রয়েছে অনেক লোককে গর্জিলাকে থামানোর জন্য নির্বাচিত করা হয়েছিল সেখানে জেনারেল হঠাৎ সবার সাথে দেখা করে তিনি বললেন যে গর্জিলার আক্রমণ অনেক বেড়ে গেছে আমেরিকা রাশিয়াকে রাগান্বিত না করতে আমাদের আমাদের সাহায্য করবে না এবং এই কাজটি আমাদের নিজেদেরই করতে হবে ডাক্তার করার একটি পরিকল্পনা করেছে তারপর সেখানে সবাই বলে বলে যে যে আমরা আমরা নিজের চুকে দেখেছি তাকে তাকে কোনোভাবেই পরাজিত করতে পারবো না আটকানো অসম্ভব তারপর আমি একজন নৌবাহিনী অভিজ্ঞ এছাড়াও আমি একজন বৈজ্ঞানিক যেখানে আমরা একবার গর্জিলাকে আক্রমণ করেছিলাম এবং আমরা কিছুটা সফলও হয়েছিলাম তার মুখের একটি অংশ আমরা বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু সেটি আবার রিজেনারেট হয়ে যায় তবে আমার একটি নতুন পরিকল্পনা রয়েছে যাতে আমরা গরজিলার শরীরে শিপের সাহায্যে সিলিন্ডার রাখবো এর গতির কারণে তার পুরো শরীর নিচে চলে যাবে জাপানের সমুদ্রের এক জায়গার গভীরতা রয়েছে পনেরোশো মিটার সেই গভীরতায় ওই গতিতে গেলে তার শরীর সেখানের চাপ সহ্য করতে পারবে না আর তখনই একজন অফিসার তাকে জিজ্ঞাসা করে যদি তার কিছু না হয় তাহলে কি হবে তারপর ডাক্তার কেনজি বলে তখন আমাদের কাছে প্লেন বি রয়েছে যাতে গরজিলা যখন পানির নিচে থাকবে তখন সেই সিলিন্ডারের বেলুন খুলে যাবে তার সাথেই একই গতিতে সে আবারও উপরে উঠে আসবে যে গতিতে সে নিচে কেড়ে আর এই ধরনের চাপের স্কিম দুবার ব্যবহার করলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তারপর আরো এক অফিসার কেঞ্জিকে জিজ্ঞাসা করে আপনি কি মনে করেন এই দুটি আক্রমণেই সে কি নিহত হবে ডাক্তার কেঞ্জি বলল যে হয়তো না কিন্তু এটাই আমাদের একমাত্র পথ তারপর সেখানে বলা হয় যে যুদ্ধে আমরা অনেক কিছু হারিয়েছি এতে গর্জিলা এখনো অনেক ধ্বংস দেখে আনছে আমাদের যেভাবেই হুক না তাকে থামাতে হবে তারপর সেখানকার সমস্ত অফিসাররা একমত হয় তারপর শিকিসিমা এসে তার পুরো দলের সাথে কথা বলে তারপর সেখানে ডাক্তার কেঞ্জি বলে যে গরজিলাকে সঠিক জায়গায় নিয়ে আনতে একটি অস্ত্র দিয়ে পরিপূর্ণ প্লেন আমাদের তৈরি করতে হবে এর জন্য আমাদের খুব ভালো এক মেকানিকের প্রয়োজন কে এমন একটি প্লেন তৈরি করতে পারবে তারপর শিকিসিমা বলে যে এই কাজটি কেবল তাচিবানা করতে পারে তারা এবার সেই প্লেনগুলোকে দেখতে যায় যেগুলো খুবই খারাপ অবস্থায় রয়েছে তখন শিকিসিমা বলে যে আমি যে কোনোভাবে তাচিবানাকে খুঁজে বের করব অনেকদিন পর শিকিসিমা তাচিবানার বাড়িতে যায় তাচিবানা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে সে বলে যে অডদ্বীপে আমাদের সমস্ত লোক তোমার কারণে মারা গিয়েছিল তারপর শিকিসিমা বলে যে আমিও এটি জানি তবে আমি আবার ভুল সংশোধন করার একটি সুযোগ পেয়েছি যাতে আমাদের তোমার সাহায্যের প্রয়োজন আমরা গর্জিলাকে আক্রমণ করার জন্য একটি প্লেন তৈরি করতে যাচ্ছি তোমাকে এই কাজটি করতে হবে এইভাবে আমরা সেনাবাহিনীকেও সাহায্য করতে পারি এবং কুটি কুটি মানুষের প্রাণ বাঁচাতে পারি তারপর তাচিবানা বলে যে ঠিক আছে এবং তারা এসে প্লেনটিকে দেখে তাচিবানা বলে যে আমি এটি প্রস্তুত করব তারপর সে এগিয়ে যায় এবং তার কাজে লেগে যায় অপরদিকে কেনজি প্লেনের জন্য অনেক গ্যাস সিলিন্ডার এবং অস্ত্র প্রস্তুত করতে সপ্তাহ অতিবাহিত করে সে আকিকর সাথে দেখা করতে যায় রাতে সে সুমিকে আকিকর যত্ন নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় তারপর সে তার বাড়িতে চলে আসে আকিকো তার জন্য একটি পেন্টিং তৈরি করে পেন্টিং দেখে শিকিসিমা বলে যে তোমাকে এতে খুবই দুঃখিত দেখাচ্ছে তারপর আকিক বলে যে আমি আমার মাকে মিস করছি তখন শিকিসিমাও দুঃখিত হয়ে যায় সে তাকে সান্ত্বনা দেয় এবং রাতে একটি চিঠি আকিকর কাছে রেখে সে চলে যায় সে তাচিবারার সাথে দেখা করে তারপর তাচিবারা বলে যে আমি প্লেনে একটি বিশাল বোমা এবং অনেক অস্ত্র স্থাপন করেছি তোমাকে এই সমস্ত বাটনগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে তোমার মনে রাখা উচিত সেই গর্জিলা সবাইকে পিষে ফেলেছিল কিন্তু এখন তোমার কাছে একটি প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে তারপর শিকিসীমা বলল যে ঠিক আছে সেখানে সে আকিকর পেন্টিং এর দিকে তাকায় তারও সেখানে নরির কথা মনে পড়ে পরের দিন আকিকো সুমির কাছে আসে এবং তাকে একটি চিঠি দে যাতে লেখা ছিল যে এই টাকা দিয়ে সব সময় আকিকর যত্ন নিতে এই চিঠি দেখে সুমি বুঝতে পারে যে শিকিসীমা আর ফিরে আসবে না অন্যদিকে সব শিব সমুদ্র দিকে অগ্রসর হয় তারা আলট্রা ওয়েব সাউন্ডের মাধ্যমে গর্জিলাকে বিরক্ত করে অন্য দিকে শিকিশিমা তার প্লেন নিয়ে ফ্লাই করে গর্জিলা আলট্রা ওয়েব সাউন্ডের শব্দে বিচলিত হয়ে যায় তাই সে একটি শহরে চলে আসে সেখানে শিকিসিমা তার কাছে আসে এবং এগিয়ে যায় সে গর্জিলার কাছে ঘুরে তাকে গুলি করে উস্কে দেয় তারপর গর্জিলা তাকে অনুসরণ করে তারা দুজনই সমুদ্রের জলের মধ্য দিয়ে মূল স্থানে পৌঁছায় যেখানে কেনজি তাদের আসতে দেখে খুশি হয় তারা সবাই শিবকে প্রস্তুত করতে শুরু করে শিকিসিমা এবং গর্জিলা জলের মধ্য দিয়ে দ্রুত তাদের দিকে আসতে থাকে গর্জিলা যখন জাহাজের কাছাকাছি আসে তখন আবার তার শরীর চমকে উঠে সে জলে হিটরে ছাড়ে এবং একটি প্রচন্ড বিস্ফোরণ হয় কিন্তু শিপের উপর কোন বিশেষ প্রভাব পড়ে না তারপর তারা এগিয়ে যায় এবং সিলিন্ডারগুলি গুলি জ্বলে ফেলে দেয় এবং গর্জিলার চারপাশে ঘুরে সেই সিলিন্ডারগুলি তার শরীরে লাগায় যেখানে গর্জিলার মনোযোগ সেই সময় শুধুমাত্র সিকিসিমার প্লেনের দিকে থাকে এবার সমস্ত সিলিন্ডার চালু করা হয় তারপর গর্জিলাকে পূর্ণ গতিতে নামানো হয় তার দেহ পনেরোশো মিটার নিচে নেমে যায় যেখানে চাপ খুবই বেশি ছিল সেখানে সবাই খুব খুশি হয় তারা ভাবছিল যে গরজিলা মারা গেছে কিন্তু কিছু সময় পর গরজিলা তাদের দড়ি টেনে তারপর সবাই বুঝতে পারে যে গরজিলা এখনো বেঁচে রয়েছে তারা প্লেন বি অনুযায়ী গ্যাসের উপর থাকা বেলুন খুলে দেয় যার ফলে গরজিলা আবার দ্রুত উপরে আসতে শুরু করে কিন্তু আটশো মিটার আসার পর বন্ধ হয়ে যায় গরজিলা ধীরে ধীরে সেই বেলুনগুলো নষ্ট করতে শুরু করে কিছু সময় পর একটি স্ক্র্যাচ ছাড়াই সে উপরে চলে আসে তারপর একটি হিট ওয়েব তৈরি করে এবং প্রত্যেকে তাদের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখে কিন্তু অপার वाजдие শিকিশিমা তার সামনে উড়ে আসে সে তার মৃত কমরেড এবং নোরিকে স্মরণ করে তারপর সে তার প্লেন গর্জিলার মুখে নিয়ে বিধ্বস্ত করে যখন তার পুরো প্লেন বিসৃত হয় তার সাথেই গর্জিলার মুখ নষ্ট হয়ে যায় সেখানে প্রত্যেকই শিকিশিমার মৃত্যুতে শুকাহত ছিল কিন্তু হঠাৎ কেনজি সেখানে একটি প্যারাসুট দেখতে পায় তারপর সে অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে রেডিওর মাধ্যমে তাচিবানাও এই সম্পর্কে জানতে পারে তারপর সেও খুশি হয় এবং তার মনে পড়ে যে সে শিকিশিমাকে প্লেনে থাকা প্যারাসুট সম্পর্কে বলেছিল সে তাকে বলেছিল যে তোমাকে প্যারাশুট দিয়ে বেরিয়ে আসতে হবে এবং তোমাকে আকিকর জন্য বেঁচে থাকতে হবে শিকিসীমা যখন নিচের দিকে তাকায় সেখানে সে গরজিলাকে দেখতে পায় শিকিসীমা গরজিলার মুখবিহীন শরীর দেখতে পায় গরজিলা তার পুরো শরীরের শক্তি ছেড়ে দেয় এবং এটি টুকরো টুকরো হয়ে পানিতে পড়ে যায় তারপর সবাই সেখানে শিকিসীমাকে সেলিউট জানায় সেখান থেকে তারা বেঁচে ফিরে আসে তারপর তাচিবানা শিকিসীমার সাথে দেখা করে সে বলে অবশেষে তুমি এই কাজটি করেছ সেখানে সুমি এবং আকিকো আসে সুমি তাকে একটি চিঠি দেয় সেই চিঠি পরে শিকিসীমা আনন্দে লাফিয়ে তারপর তারা সবাই এসে আক্রমণ থেকে বেঁচে যাওয়া নরির সাথে দেখা করে নরি জিজ্ঞাসা করে যে তার লড়াই শেষ হয়েছে কিনা সিকিসীমা বলল যে হ্যাঁ তারা তিনজনই সেখানে খুবই আনন্দিত ছিল অন্যদিকে পানিতে গর্জিলার দেহ আবারও রিজেনারেট হতে শুরু হয় এবং এর সাথেই এই চমৎকার মুভিটি দ্বিতীয় অংশের বার্তা দিয়ে এখানেই শেষ হয়ে যায়